আগাগোড়াই অভিনেতা আল্লু অর্জুন তার অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হয়েছেন। আজ তিনি ভারতবর্ষের অনেক বড় সুপারস্টার। পুষ্পা ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে নিজের জনপ্রিয়তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন অভিনেতা আল্লু। এই সিনেমা একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছে, আর এর ফলে আল্লু অর্জুনও তার পারিশ্রমিক অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন। তবে পুষ্পা চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যান, এসবই এখন অতীত। আজ অন্য এক দিক নিয়ে আলোচনা করব। জানলে অবাক হবেন, আল্লু অর্জুন তার পরিবারে একা তারকা সদস্য নন, তার পরিবারে রয়েছেন আরও বেশ কয়েকজন তারকা যারা ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেছেন। জেনে নিন তাদের পরিচয়। আজকের এই প্রতিবেদনে তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তালিকায় প্রথমে যার নাম আসে তিনি হলেন আল্লু অরবিন্দ। ইনি আল্লু অর্জুনের বাবা। তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন। তার ছেলেকে নিয়ে যদিও একটিও ছবি কখনো পরিচালনা করেননি। বাবার ছবিতে কাজ করতে না পারার আফসোস আল্লু অর্জুনের রয়েই গেছে। আল্লু অর্জুনের সুপারস্টার ফ্যামিলিতে প্রথম সুপারস্টার ছিলেন ঠাকুরদা আল্লু রামালিঙ্গাইয়া। একসময় দক্ষিণী সিনেমার নামী অভিনেতা ছিলেন তিনি। তার পাঁচ সন্তানের মধ্যে আল্লু অরবিন্দ এবং সুরেখাই কেবল সিনে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। আল্লু অর্জুনের বড় ভাই আল্লু শিরিশও একজন অভিনেতা। 2013 সালে গৌরব ছবিতে তিনি ডেবিউ করেন। অসংখ্য ফ্যান ফলোয়ার্স রয়েছে তার। চিরঞ্জীবীও আল্লু অর্জুনের পরিবারের একজন সদস্য। দক্ষিণী সিনেমার ঈশ্বর বলা হয় তাকে। তিনি সম্পর্কে আল্লু অর্জুনের পিসেমশাই। চিরঞ্জীবের ছেলে রামচরণও এখন ইন্ডাস্ট্রির চেনা মুখ। একাধিক সুপারস্টার সিনেমা তিনি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। রাজমৌলির আর 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 ছবিতেও অভিনয় করেছেন। সম্পর্কে তিনি আল্লু অর্জুনের ভাই। পবন কল্যাণ চিরঞ্জীবীর ভাই, সেই সূত্রে আল্লু অর্জুনের পরিবারের নিকট আত্মীয়। 1966 সাল থেকে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। চিরঞ্জীবীর ছোট ভাই নগেন্দ্রবাবুর ছেলে বরুণ তেজাও একজন সুপারস্টার, তিনিও আল্লু পরিবারের সদস্য। চিরঞ্জীবীর বোন বিজয় দুর্গার ছেলে ধরম তেজা দক্ষিণী সিনেমার সুপারস্টার। চিরঞ্জীবীর সূত্রেই আল্লু অর্জুনের পরিবারের সঙ্গে তার সম্পর্ক। চিরঞ্জীবীর ছোট ভাই নাগেন্দ্রবাবুর মেয়ে নিহারিকা, দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। অসংখ্য সিনেমা এবং টেলিভিশনের পর্দার ধারাবাহিকে কাজ করেছেন এই নিহারিকা। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।